প্রয়াত হলেন পুনম পাণ্ডে। জরায়ুর ক্যান্সারে মৃত্যু হলো তার। শুক্রবার সকাল থেকে এমন পোস্ট হলো ভাইরাল। 32 বছর বয়সে প্রয়াত হলেন নায়িকা। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তার প্রয়াণের খবর। জানা গিয়েছে জরায়ু ক্যান্সার কেড়ে নিল তার প্রাণ। শুক্রবার সকালে পুনমের সোশ্যাল মিডিয়া থেকে একটি পোস্ট ভাইরাল হয়। ইনস্টাগ্রামে লেখা হয়েছে, আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিক্যাল ক্যান্সারে হারিয়েছি। নীল ছবির জনপ্রিয় তারকা পুনম পাণ্ডে হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। জিএসটি, দ্য জার্নি অফ কর্মার মতো হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। লাভ ইজ পয়জন, মালিনী অ্যান্ড কং এর মতো দক্ষিণী ছবিতেও কাজ করেছেন তিনি। ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি। ফিয়ার ফ্যাক্টর এবং লকআপ রিয়েলিটি শোতে তিনি অংশ নিয়েছিলেন। তবে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন নীল ছবির জন্য। সারা জীবন ধরেই বহু বিতর্কে জড়িয়েছেন নায়িকা। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।